This is a made to cotton bud printed packaging. Doctors. কয়টা করে থাকে খালা এক একটা মতখানে ঢুকিয়ে দিচ্ছেন এভাবে কয়টা করে ঢুকে 45 টা 45 টার এক একটা প্যাকেট হয় না 45 টা হয় কোনটা 40 টা হয় কোনটা 50 টা কোনটা 80 টা এক এক মালের এক একটা টাইস না আচ্ছা কটন বাট প্যাকেজিং আমরা চলে যাব এখন কটন বাট পেপার প্রিন্টিং যেখানে করে এটা হচ্ছে একটা মেশিন যেখানে হচ্ছে আপনার কটন ব্যাটের উপরে যে পলিটা আছে এই পলিটা এখানে প্রিন্টিং করা হয় এটা হচ্ছে সেই প্রিন্টিং মেশিন এটা হচ্ছে কটন বাট প্রিন্টিং মেশিনটা যেখানে পলি প্রিন্ট করা হয় এই মেশিন থেকে আপনার এদিকে পাইপলাইনে এসে এই জায়গায় ডাইস এই হিটার দিয়ে হচ্ছে এখানে ব্লেড আছে এই ব্লেড দিয়ে হচ্ছে কাটা হয় পিস পিস করে বক্স করে কাটা হয় যেমন এই কাটাটার কথা বলছিলাম আমি স্পেসিফিক এই কাটাটা হ্যাঁ এটা হচ্ছে এটা হিট সিল করে এই যে পিস পিস অনুযায়ী কাটা হয় এখানে প্রথমে সিলিন্ডার পলিটা এটা কাটিং মেশিন সিলিন্ডার পলিটা প্রিন্ট করে এখানে এনে দেওয়া হয় এটা কাটিংয়ের জন্য এটা হচ্ছে রোল কাটিং থেকে এখানে কাটিং করে এইভাবে কাটিং করে এটা ব্যাগে চলে আসে আর পূর্বের প্রস্তুতিটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এই মেশিনে প্রিন্টিং করা হচ্ছে এটা হচ্ছে আপনার পলিটা যে প্রিন্ট করে এটা হচ্ছে পলি প্রিন্টিং এর এখানে চারটা রোল আছে মানে ডাম ছিল এটাতে ফ্লেক্সো যদিও ফোর কালার ফ্লেক্সো কিন্তু উনি করে মনে হয় সম্ভবত দুই কালার একটা একটা এই আছে মাল আছে মানে ওটা ফোর কালার এটা হচ্ছে হোয়াইট পলিটা বাজার থেকে নিয়ে আসা হয় হোয়াইট পলিটা সাইজ অনুযায়ী এনে এখানে প্রিন্ট করা হয় এটা ফ্ল্যাগজো এখান থেকে এনে এই জায়গায় প্রিন্টিং সিলিন্ডার পলিটাকে এই জায়গায় কাটিং করা হয় কাটিং করে আপনার এই যে কটন ব্যাটগুলো এখানে প্রোডাকশন থেকে আনার পর এইভাবে ট্রেতে রাখি হয়েছে সাজে সাজে আচ্ছা কটন বাটগুলো প্রোডাকশন কোথায় হয় ভিতরে না এই মেশিনে কি হয় এই মেশিনে ভাই কটন বাট তৈরি হয় না এটা আমার দেখাবেন এটা কিভাবে তৈরি হয় কারণ আছে আচ্ছা বিদ্যুৎ ছাড়া একটু দেখেন আমার কিভাবে তৈরি হয় ছোট্ট একটা মেশিন উদ্যোক্তারা চাইলে শুরু করতে পারেন যদি মার্কেট থেকে থাকে আচ্ছা আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে তুলাটা এই দিক দিয়ে দেওয়া হয় না যে কটনের যে তুলাটা তুলাটা বাহির থেকে আসে বিদেশ থেকে আসে না চায়না থেকে আসে এই জায়গায় হচ্ছে তুলাটা এদিকে দেওয়া হয় ওই চাকার সাথে ঘুরতে ঘুরতে ওখান থেকে তুলাগুলো আস্তে আস্তে বের হয়ে আসে না উলগুলো বের হয়ে আসে ওই যে হালকা উলগুলো দেখা যাচ্ছে উলগুলো এখান থেকে বের হয়ে আসে এখানে পিন মারা কেন আচ্ছা এটা বেল নেট নেট লাগলে তো হাওয়া তাই না সব তুলা লেগে আচ্ছা 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 ও আচ্ছা এই তুলাগুলো আপনার নেটের মাঝখানে হালকা হালকা করে ভেজে থাকে ওই হালকা হালকা বাজা তুলাগুলো এই যে এটার মাথার মাধ্যমে মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে দেয় ছোট মেশিনই না আর এটাতে পানি দেওয়া হয় কেন ও তুলাটা যাতে ভালোভাবে লাগে এখানে ঘাম দেওয়া হয় না এই ঘামটা ফুটগেট আচ্ছা আচ্ছা এটাও বিদেশ থেকে আসে কম্প্রেসার লাগে না আলাদা কম্প্রেসারের প্রয়োজন হয় না মেশিন পরিষ্কার করার জন্য কম্প্রেসারটা ইউজ করে ও কাপ কফি করার জন্য কালারিং করা হয় বিভিন্ন কালারের মাল তৈরি করার জন্য না এটা এটা তো বড়দের জন্য এটা তো ছোটদের জন্য না না বড়দের জন্য ছোটদের জন্য কি করা হয় বেবিদের জন্য সাদা
এই যে ওই যে দেখে দেখেন আকাশ ভাই, এই যে কাটন একটা ছিল।